হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে আমার সাহেবের থেকে কি কি গিফট পেয়েছি, ভালোবাসা ও বসন্তের সেই গিফট তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদেরকে দেখাবো। যদিও সামান্য কিছু, বাট আমার কাছে অসামান্য। আর আমার কাছে মনে হয় যে বসন্ত বছরে আসে একবার, বাট আমার কাছে বছরে 365 দিনই বসন্ত আর ভ্যালেন্টাইন্স ডে। তোমাদের দোয়ায় আমি অনেক সুখে আছি, সবাই দোয়া করো আর আমিও দোয়া করি তোমরা সবাই সুখে থাকো। সো সাহেব আমাকে কি কি গিফট করছে বসন্তের এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টস করো, লাইক করো। তোমাদের লাইকস কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আর সাহেব আমাকে কি কি দিয়েছে তোমাদের সাথে শেয়ার করতেছি, দেখে অবশ্যই জানাবা আমার গিফট কেমন হয়েছে। ঠিক আছে, প্রথমে আমি দেখো, এটা হচ্ছে আমি এই ব্যাগের প্রাইস বলবো না, দিছে জাস্ট, এটা আমার গিফট, একটা হ্যান্ডব্যাগ। আরেকটা হ্যান্ডব্যাগ একই ব্র্যান্ডের, বাট পাশাপাশি দুটো কালার, কিন্তু আমি অন্য একটা কালার খুঁজছি পাই নাই। যদিও একটা ব্ল্যাক কালার খুঁজছি পাই নাই, বাট এই দুটোই আমার খুবই পছন্দ। আর এই জন্য সাহেবকে ধন্যবাদ, আমার ভালোবাসার মানুষটিকে ধন্যবাদ। আর দিয়েছে একটা থ্রি পিস, এই আর একটা থ্রি পিস, এটা হচ্ছে বসন্তের। এটা হচ্ছে আরেকটা থ্রি পিস, সম্পূর্ণ সাহেবের তরফ থেকে, আমার সাহেবের তরফ থেকে। এই আরেকটা থ্রি পিস, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবা। এই আরেকটা থ্রি পিস, এটা হচ্ছে দেখো ভিতরটা কেমন, একটু লালের ভিতরটা ইয়ে করা আর ওড়নাটা, এবং দেখো এটা অনেক সুন্দর, একটা একদম নিউ। এই আর একটা, এটাই ছিল আমার কি বসন্তের শপিং। আর একটা কি এনেছি, ফেস ওয়াশ, দেখো ব্র্যান্ডের নামটা দেখো, আর টুকটাক কিছু কসমেটিক কিনেছি। কসমেটিক আমি যখনই যাই তখনই নিতে থাকি, টুকটাক নিয়েছি। একটা লিপস্টিক নিয়েছি, আর এখানে যে ক্রিমটা আমি ইউজ করি সেই ক্রিমটা আমি দেখাবো না, বাট যেটা ইউজ করি সেটা নিয়ে নিয়েছি। আর জাস্ট একটা লিপস্টিক নিচ্ছি, আর একটা ফেস ওয়াশ, আমি তেমন একটা কসমেটিক কিনি নাই। এই সাহেবের গিফট বসন্ত উপলক্ষে।